বন্ধুরা, প্রতিদিন টেকনোলজি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে এবং নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে আমাদের সুনীল 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওগুলি নিয়মিত দেখুন সম্পূর্ণ ফ্রি। সাবস্ক্রাইব করার জন্য এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর ঘন্টা বাটনটাতে ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুনীল বলছি, সুনীল 360 ইউটিউব চ্যানেল থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, এবং আজকে আমরা যে বিষয়টা জানবো সেটি আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই উপকারে আসবে এমন একটি অ্যাপের কথা জানবো আমরা। আমরা যে বিষয়টা দেখি যে বই যখন আমরা কোথাও নিয়ে যাই তখন আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, ব্যাগে করে নিতে বা হাতে করে নিতে যে কোনো জায়গায় বই নেওয়া আসলে সম্ভব হয় না। কিন্তু আমাদের যে মুঠোফোন, এটি আমাদের হাতে সব সময় থাকে। তো এই ফোনে যদি আমরা পড়াশোনা করার জন্য সুযোগ পাই বা বিভিন্ন ভার্সিটিতে ভর্তির যে তথ্য এগুলি পেয়ে যাই, জেনে যাই, এবং আমরা যদি অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, তাহলে কিন্তু অনেক ভালো হয় আমাদের জন্য। তো এরকম একটি অ্যাপস এর কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো কিভাবে কোথা থেকে আমরা তথ্যটা কালেক্ট করব, কোন কোন বিষয়ে জানতে পারবো। তো এখানে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। You should pull the fucking trigger. প্লে স্টোরে এসে আমাদেরকে লিখতে হবে বিডি অল ইউনিভার্সিটি অ্যাডমিশন। এইখানে এখানে ক্লিক করার পর দেখুন অনেকগুলি অ্যাপ আসছে, তার মধ্যে একটাতে রেটিং পয়েন্ট বেশি এবং ভালো, সেটা হচ্ছে এইটি, দেখুন 4.9, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অনলাইনে মডেল টেস্ট। আচ্ছা, আমরা এখানে ক্লিক করছি, আমার এখানে ইনস্টল করা আছে, আমি জাস্ট এখন ওপেন করব, আপনারা ইনস্টল করে নেবেন। আর এই অ্যাপটি হচ্ছে যখন নতুন কোনো নিয়ম নীতিমালা প্রণয়ন করা হয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে বা ভর্তির জন্য যোগ্যতার ক্ষেত্রে, তখন এরাও আপডেট করে ফেলে, সাথে সাথে সেই তথ্যগুলি এখানে আবার অ্যাড করে ফেলে। তো এটাকে আপনারা 2000, এখন তো 2017, 2018, 19, 20 সেগুলিতেও ব্যবহার করতে পারবেন। আপনারা এটার মাধ্যমে উপকৃত হবেন আশা করি, কোনো সমস্যা হবে না, কারণ তারা আপডেট করবে তথ্যগুলি। আমি জাস্ট এখন ওপেনে ক্লিক করছি। আর আরেকটা কথা বন্ধুরা, এটি কিন্তু শুধু অনলাইনে চলবে, এটি কিন্তু অফলাইনে কাজ করবে না। আর আমরা কিন্তু FB ইউজ করার জন্য MB কিনি, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের পরীক্ষা সামনে তারা FB কম ইউজ করেন, যদি সম্ভব হয় তাহলে এই শিক্ষামূলক যে বিভিন্ন অ্যাপগুলি আছে এগুলি রান করান, প্রয়োজনে MB কিনে হলেও রান করান, ইউজ করেন, আপনাদের উপকার হবে। তো এখানে দেখুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফর্ম তোলার যোগ্যতা ও ভর্তি পরীক্ষায় GPA এর মান বন্টন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট থাকতে হবে, SSC HSC মিলে সবগুলি এখানে দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় সবই এখানে আছে। তো এরপরের যে অপশনগুলি আমি দেখি, এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষার ডেট, এখানে দেখুন পরীক্ষার যে ডেটগুলি সেগুলি এখানে দেওয়া আছে। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2017-18 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 15 সেপ্টেম্বর 2017, প্রথম দিন ব্যবসা শিক্ষা অনুষদের অধীনে গ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখুন এখানে সবগুলি দেওয়া আছে, আমরা ভর্তি কবে পরীক্ষাগুলি হবে সেগুলি এখানে জানতে পারবো। এরপরে গিয়ে দেখি এখানে আছে ম্যাথস IHT অ্যাডমিশন নোটিস 17-18, এখানে দেখুন আমরা এটাও জানতে পারবো, দেখুন ম্যাথ যে অ্যাডমিশন নোটিস এটা। এরপরে আছে হলো 2017-18 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট, এখনো এটা হচ্ছে যে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ঢাকা অর্থাৎ বাংলাদেশের যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সবগুলির পরীক্ষার ডেটগুলি আমরা এই অপশনে গিয়ে পাবো। এরপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আপডেট, ঢাকা ইউনিভার্সিটির আপডেটগুলি আমরা এই অপশনে গিয়ে পাবো, এটা ক্লিক করলে আমরা পেয়ে যাব। এরপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব কিছু আপডেট আমরা এখানে পাবো, নোটিশ বা তাদের পরীক্ষার ডেট এগুলি সবগুলি আমরা একটা একটা করে এখানে বের করে দেখতে পারবো। তো এখানে দেখুন সবগুলি দেওয়া আছে, আমাদের বাংলাদেশের যত সরকারি বিশ্ববিদ্যালয় আছে সবগুলি দেওয়া আছে, কৃষি হোক বা মেডিকেল সবগুলি এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট এটাকে ইউজ করবেন, ইনস্টল করার পর আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, কারণ বই নিয়ে যাওয়া কোথাও আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় বা অনেক ঝামেলা হতে পারে, কিন্তু ফোনটি কিন্তু আমাদের হাতে অনেক যত্নের সাথে থাকে। তো আমাদের ফোনে যদি এই অ্যাপসটি ইনস্টল করা থাকে, আমরা কিন্তু গাড়িতে বসে বা কোথাও যেখানেই থাকি না কেন আমরা এটা পড়তে পারবো, বা অনলাইনে আমরা মডেল টেস্ট দিতে পারবো, এটা আমাদের জন্য অনেক ভালো হবে, স্টুডেন্টদের জন্য বিশেষ করে যারা এখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে,
বা অভিভাবকরাও এটা ব্যবহার করতে পারেন, জানতে পারবেন, বা আপনাদের কোনো ছেলে মেয়ে বা আপনাদের কেউ আপনজন এরকম হয়তো পরীক্ষা দিবে, তাদেরকে আপনারা এই বিষয়ে একটু অবগত করতে পারবেন এটি ইউজ করার মাধ্যমে, জানার মাধ্যমে। আর একটা বিষয় যেটা মনে রাখবেন, এটা হলো অনলাইনে চলবে, এটা কিন্তু অফলাইনে চলবে না। আপনি যদি অফলাইনে এটা ইউজ করতে চান তাহলে চলবে না, রান হবে না। তো আপনাকে অবশ্যই নেট কানেক্ট করে নিতে হবে আগে। তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। সেই সাথে যাদের পরীক্ষা তাদের জন্য রইল শুভকামনা, যে যার পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি হতে যেন পারেন আপনারা, এবং সে সাথে নিজের স্বপ্ন, বাবা মার স্বপ্ন যেন অবশ্যই পূরণ করতে পারেন। সমাজের জন্য, দেশের জন্য অবশ্যই একটা কিছু করবেন আপনারা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং ভিডিওটি অন্যদের জন্য শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সাবস্ক্রাইব করবো না, কেডাই কি করবি কর। অনেক হয়েছে, মনে করেন আছে আমি ভয় পাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিব, ঠিক আছে করব। তাই বলে ভাই বোন আছে ওদের পেজে লাইক দিব, পোস্টে কমেন্ট করব, আর ওর ভিডিও শেয়ার করব, ঠিক আছে ওগুলো করবো।